আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। নমস্কার, খবর পড়ছি জয়িতা বর্ধন। বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ। আমফান ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গিয়েছে বাড়ি, গাছপালা ভেঙে পড়েছে, বিদ্যুতের খুঁটি ছিঁড়ে পড়েছে, বিদ্যুতের তার। আমফান ঘূর্ণিঝড় চলে যাওয়ার কয়েকদিন হয়ে গেলেও এলাকায় এখনো পর্যন্ত বিদ্যুৎ ও পানীয় জল নেই। বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট থানার খোনকার বাজার মোড়ে। পাবলিক উপস্থিত হয়েছে সারা মগরাহাট পশ্চিম গ্রাম অঞ্চলের সমস্ত বাসিন্দারা। এলাকার বিভিন্ন জায়গায় গাছপালা পড়ে এবং বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে এলাকায় বিদ্যুৎ আজ প্রায় 14-15 দিন নেই। এলাকার মধ্যে যে সমস্ত দোকানপাট আছে সেখানে লাইন আছে, কিন্তু যেখানে আমরা সাধারণ মানুষরা, গরিব মানুষরা বাস করব, সেখানে আমাদের কোনো বিদ্যুৎ নেই, আলো নেই, জল নেই, কিছু নেই। সেই কারণে এই অবরোধ। আমাদের একান্ত অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমাদের সবার স্নেহ, সবার প্রিয় দিদির কাছে আমাদের অনুরোধ, আমাদের যাতে এই বিদ্যুৎটা তাড়াতাড়ি আমাদেরকে দেওয়া হয় এবং আমাদের গ্রামের মানুষরা যাতে এই বিদ্যুৎ পায়, তার জন্য আমরা এই আন্দোলন করছি। এই আন্দোলন উঠবে তখনই যখনই আমাদের কেউ আশ্বাস দেবে কোনো উপরমহল থেকে যে এই বিদ্যুৎটা 24 ঘন্টার মধ্যে আমাদের গ্রামের সমস্ত মানুষরা পরিষেবা পাবে। আমার নাম আলাউদ্দিন গাজী। স্থানীয় সূত্রে জানা যায়, আমফান ঘূর্ণিঝড়ের পর থেকে এলাকায় বিদ্যুৎ ও পানীয় জল না পাওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা মগরাহাট উস্তি রোডে খোনকার বাজার মোড়ে সকাল 8টা থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমফান ঘূর্ণিঝড় 10-12 দিন হয়ে গিয়েছে। আমফান ঘূর্ণিঝড়ে এলাকায় মানুষের ঘরবাড়ির পাশাপাশি বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে পড়ে গিয়েছে। এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি বলে মগরাহাটের বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত বিদ্যুৎ নেই, সঙ্গে পানীয় জলের সমস্যা। এলাকার সাধারণ মানুষ স্থানীয় বিদ্যুতের অফিসে গিয়ে জানিয়ে আসছে, তবু কাজের জন্য কোনো লোকজন আসছে না। বারবার জানিয়েও এখনো পর্যন্ত এলাকায় বিদ্যুৎ ও পানীয় জল না আসার কারণে আজ সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছে স্থানীয় বাসিন্দারা। যতক্ষণ পর্যন্ত না কোনো সরকারি আধিকারিকরা এখানে আসবে, ততক্ষণ অবরোধ চলবে। ঘটনার খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে, কিন্তু তাদের দাবি যে আপনার কোন বিদ্যুৎ আধিকারিককে এখানে আসতে বলুন, আমরা শুনে তবেই অবরোধ তুলব, না হলে অবরোধ চলবে। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনো অবরোধ চলছে। সোয়া ইয়াসমিন, রিপোর্ট নিউজ কলকাতা। সোলেমানি দাবাইখানা, বিনা অপারেশনে সারানো হচ্ছে নারী পুরুষের গোপন ও জটিল রোগ। কবিরাজ আবু সিদ্দিক মাওলানা। বিভিন্ন সমস্যা সমূহ যেমন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অসুবিধা, অবাধ্য স্বামী স্ত্রী পুত্র কন্যা, বিশীকরণের বন্ধুত্ব স্থাপন করা, গর্ভ রক্ষা করা, কর্মবিদ্যা, বিবাহ, সন্তান বাধা, দম্পতির অশান্তি সহ পেটে ঔষধ তলা ও জটিল সমস্যার চিরস্থায়ী মুক্তি নিন। জীবনের শোধ হবে না এই কাজের ঋণ, জিন জাদু পরি মায়াবী বিশীকরণের চির শ্রেষ্ঠ প্রমাণিত। আমাদের চেম্বার মৌজাপুর তেতুলতলা রেলগেটের আগে, কবিরাজ দাতল বাড়ির নিচেই। সাক্ষাতের সময় হচ্ছে সকাল 6 ঘটিকা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। মোবাইল নম্বর 9674159442 আর 9830
5578 39।